ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্যাক আইটি জব সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা স্ট্যাক আইটি জব সলিউশন বইয়ের প্রোগ্রামিং সি ইউনিটের অর্থাৎ ইউনিট ওয়ানের চ্যাপ্টার ওয়ান থেকে যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলোর 1 থেকে 5 পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। আজকে টিউটোরিয়ালে আমরা তারপরে অর্থাৎ 6 থেকে বাকি যে এক্সারসাইজগুলো আছে এটা হচ্ছে প্র্যাকটিস সেট ওয়ানের এক্সারসাইজ। সো প্র্যাকটিস সেট ওয়ানের বাকি যে এক্সারসাইজগুলো আছে সবগুলো আজকে সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যায়। যারা আগের ভিডিওটি দেখেনি তারা ভিডিওটি দেখতে পারেন এবং যারা আমাদের স্ট্যাক আইটি জব সলিউশন ফেসবুক গ্রুপের সাথে সংযুক্ত নেই তারা যে কোনো তথ্যের জন্য এবং যে কোনো প্রশ্ন করার জন্য আপনারা সেই গ্রুপে যোগ দিতে পারেন। আপনারা ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন স্ট্যাক আইটি জব সলিউশন তাহলে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখি যে আমরা 5 পর্যন্ত সমাধান অলরেডি করে ফেলছি। আজকে হচ্ছে আমরা 6 নম্বর কোশ্চেনটা সলিউশন করব। এটা হচ্ছে প্রোগ্রামিং সি ইউনিটের প্র্যাকটিস সেট ওয়ান। ওকে, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি ছিল এখানে দেখেন মেন ফাংশনের ভিতরে সম্পূর্ণ প্রোগ্রামটা কিন্তু আমরা এখানে দিলে জাস্ট মেন অংশটুকু। তাহলে ইন্টেজার আই ইকুয়ালস টু -2 এটা ডিফাইন করা আছে, আই এর মান -2 দিয়ে ডিফাইন করা আছে। এখানে আছে যে প্লাস আই, তো এখানে দেখেন প্লাস আই, প্লাস মানে কি? শুধু একটা প্লাস মানে কি? এটা হচ্ছে ইউনারি অপারেটর। আমরা এটাকে কী জানি? ইউনারি প্লাস, ঠিক আছে, ইউনারি প্লাস। তো ইউনারি প্লাস অপারেটরের ক্ষেত্রে আমরা যদি এখানে প্লাস দিই এইটাই একমাত্র ডামি অপারেটর প্রোগ্রামিং সিতে, যেটা আমরা কোনো একটা ভ্যারিয়েবলের সামনে অথবা কোনো একটা ভ্যালুর সামনে লিখি না লিখি একই কথা। অর্থাৎ এখানে প্লাস আই যে কথা, শুধু আই একই কথা। তাহলে মানে হচ্ছে যে, এবং এটা একটা স্টেটমেন্ট, তাই গো? তাহলে আই এর মান আমরা অ্যাসাইন করছি -2, তাহলে এখানে প্লাস আই মানে কত? প্লাস আই মানে হচ্ছে যে, প্লাস আই মানে হচ্ছে যে যেহেতু প্লাসের কোনো এখানে প্লাস থাকা না থাকে একই কথা, এটা আমরা ইগনোর করতে পারি। তাহলে শুধু আই, তাহলে আর আই মানে হচ্ছে -2, ঠিক আছে? তাহলে -2 এখানে আই -2, এটা জাস্ট একটা স্টেটমেন্ট। এখন আমরা যদি এখানে প্রিন্ট করতেছে প্রিন্ট আই ইকুয়াল টু %d, আই ইকুয়াল টু %d প্লাস আই ইকুয়াল টু %d, তাহলে আই এবং প্লাস আই, তাহলে আই এর মান কত? আই এর মান হচ্ছে -2, আর এই প্লাস আই, প্লাস আই মানে কত? তাও -2, কারণ এটার কোনো ইফেক্ট, প্লাস ইউনারি প্লাস থাকা মানে কোনো ইফেক্ট হবে না, ইগনোর করতে পারি আমরা। তাহলে আই মানিও -2, প্লাস আই মানিও -2, তাহলে প্রিন্ট করবে আই ইকুয়াল টু -2, প্লাস আই ইকুয়াল টু -2, তাহলে -2 -2, তাহলে আনসার হবে এখানে দেখতে পাচ্ছি অপশন সি -2 -2। ওকে, এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে ইন্টেজার এন, এরপর আছে হচ্ছে প্রিন্ট এফ %d, এটা একটা ইন্টেজার ভ্যালু প্রিন্ট করবে, স্ক্যান এফ দিয়ে একটা এই প্রিন্ট এফের ভিতরেই, হ্যাঁ, এই প্রিন্ট এফের ভিতরে যেখানে এখানে কোনো ভ্যালু দেওয়ার কথা ছিল সেখানে আমরা একটা স্ক্যান এফ ফাংশন ইউজ করছি, স্ক্যান এফ %d %n, তার মানে হচ্ছে যে এই এন নামক যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা একটা ইন্টেজার টাইপের ভ্যালু ইনপুট নিচ্ছি। তো আমরা যদি এখানে একটা ইন্টেজার টাইপের ভ্যালু ইনপুট দিই তাহলে এই স্ক্যান এফ ফাংশনের মাধ্যমে এন এর মধ্যে একটা ভ্যালু প্রিন্ট হবে, ভ্যালু চলে আসবে। ধরেন এন ইকুয়াল টু আমার ইউজার থেকে ইউজার ইনপুট দিল 20 বা 200, যাই দেখ না কেন, ঠিক আছে? তাহলে এই স্ক্যান এফ ফাংশনটা একটা মান রিটার্ন করবে। আমরা প্রিন্ট এফ ফাংশনের ক্ষেত্রে গত টিউটোরিয়ালে দেখেছি যে প্রিন্ট এফ ফাংশন কী রিটার্ন করে, যে সে কতটা ক্যারেক্টার সে প্রিন্ট করতেছে সেটা সে প্রিন্ট করে, হ্যাঁ। আর স্ক্যান এফ কী করবে, কতটা সংখ্যা সে বা কত কতটা ক্যারেক্টার সে ইনপুট নিচ্ছে। তাহলে এখানে কয়টা নিচ্ছে? এন একটা নিচ্ছে, একটা সংখ্যা সে ইনপুট নিচ্ছে। তাহলে যেহেতু একটা সংখ্যা ইনপুট নিচ্ছে তাহলে এই স্ক্যান এফ ফাংশনটা কত রিটার্ন করবে? 1। যদি দুইটা সংখ্যা ইনপুট নিত স্ক্যান এফ ফাংশন দিয়ে %d দিয়ে, এখানে দুইটা আমরা %d দিতাম, %d দিয়ে দুইটা ভ্যারিয়েবল দিতাম, তাহলে সেক্ষেত্রে কি দুইটা সে ইনপুট নিচ্ছে, তাহলে এই ফাংশনটা তখন রিটার্ন করতো 2। যেহেতু এই ফাংশনটা একটা মাত্র ভ্যালু ইনপুট নিচ্ছে সে কারণে এই ফাংশনটা স্ক্যান এফ ফাংশনটা রিটার্ন করবে কত? 1। এবং তার মানে এটার পরিবর্তে এখন চলে আসবে কত? 1, এই পুরোটার পরিবর্তে 1 চলে আসবে। তাহলে এখানে %d আছে তাহলে কত প্রিন্ট করবে? 1 প্রিন্ট করবে। তাহলে আনসার হবে অপশান বি, 1। আশা করি বুঝতে পারছেন। তাহলে প্রিন্ট এফ ফাংশন কী করে, কতটা ক্যারেক্টার সে প্রিন্ট করতেছে সেটা রিটার্ন করে, আর স্ক্যান এফ ফাংশন হচ্ছে কতটা ক্যারেক্টার সে বা কতটা ডিজিট সে ইনপুট নিচ্ছে সেটা রিটার্ন করে। আশা করি বুঝতে পারছেন, এই এই টাইপের কিন্তু প্রবলেম কিন্তু পরীক্ষাতে আসে, ইম্পর্ট্যান্ট। এরপরে 8 নম্বর প্রশ্ন, এক্স এর মান ইনিশিয়ালাইজ করা আছে 10, হোয়াইল এক্স ইকুয়াল টু 1, এক্স এর মান এখানে 10, আবার হোয়াইল কন্ডিশনের ভিতরে আমরা জানি যে এইখানে কন্ডিশনের ভিতরে শূন্য ছাড়া যে কোনো কিছুর জন্য সত্য হয় কন্ডিশন,
হ্যাঁ, তো শূন্য ছাড়া তাহলে এক্স ইকুয়াল টু কত? ওয়ান। তাহলে এক্স এর মান কত এখানে? ওয়ান। তাহলে শূন্য ছাড়া, ওয়ান শূন্য ব্যতীত, তাহলে এটা সত্য, ট্রু। তাহলে ট্রু হলে ভিতরে ঢুকবে এবং এক্স প্লাস প্লাস মানে কত? এক্স এর মান ওয়ান, এখন টু হয়ে যাবে। আবার ঘুরবে, আবার এক্স ইকুয়াল টু ওয়ান। তার মানে যতবারই ঘুরবে, ঘুরুক না কেন, এভাবে প্রত্যেকবার ঘুরবে এক্স এর মান ওয়ান পাবে, এক্স এর মান এক বাড়াবে, এক্স এর মান ওয়ান পাবে, এক্স এর মান এক বাড়াবে। তার মানে এই লুপটা আসলে চলতে থাকবে, এটা ইনফাইনিটি লুপ। তাহলে অপশান ডি হচ্ছে রাইট আনসার। আচ্ছা, নয় নম্বর প্রশ্নটি ছিল দ্য ফলোয়িং স্টেটমেন্ট কি প্রিন্ট করবে, প্রিন্ট অ্যাপ পার্সেন্ট ডি নাইন মডুলাস ফাইভ। তো এইটা কি প্রিন্ট করবে? পাঁচ দিয়ে, এটা হচ্ছে, এটা মানে কি, এটা মানে কি আপনার ভাগশেষ কত। তাহলে পাঁচ দিয়ে যদি নয়কে ভাগ করি, একবার যায়, আর ভাগশেষ থাকে হচ্ছে চার, তাহলে এখানে প্রিন্ট করবে অপশান সি, ফোর। আচ্ছা, তাহলে দশ নম্বর কোশ্চেন, এটা সহজ প্রশ্ন ছিল। দশ নম্বর কোশ্চেন কি, ইন্টেজার এ প্রিন্ট অফ পার্সেন্টেজ অফ এ, এটাও সহজ একটা কোশ্চেন, এটা সবাই পারার কথা। এখানে কি প্রিন্ট করবে? একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে, যেহেতু এই ভ্যালুটা ইনিশিয়ালাইজ করার নেই, জাস্ট আমরা এখানে যেহেতু ইনিশিয়ালাইজ করি না, তাহলে এটা একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে। তাহলে অপশান সি হচ্ছে রাইট আনসার। তারপরে এগারো নম্বর প্রশ্ন, এগারো নম্বর প্রশ্ন কি ছিল, প্রিন্ট অফ পার্সেন্ট ডি প্রিন্ট অফ টাইম, এটা সবাই পারার কথা, কারণ গত টিউটোরিয়ালে এই জিনিসটা বলেছি, আবার একটু আগেও বলেছি যে প্রথমে দেখেন প্রিন্ট অফের ভিতরে পার্সেন্ট ডি, তার মানে এখানে একটা ইন্টেজার ভ্যালু প্রিন্ট করবে, এরপরে কমা দিয়ে এখানে ভ্যালুর জায়গায় লেখা আছে পার্সেন্ট, মানে এখানে ইন্টেজার একটা ভ্যালু দেওয়ার কথা ছিল, বাট এখানে আরেকটা প্রিন্ট অফ আছে। এই প্রিন্ট অফ কি করবে, এই প্রিন্ট অফ যখন এক্সিকিউট হবে, এই প্রিন্ট অফ প্রথমে এখানে লেখা আছে টাইম, এইটা প্রথমেই প্রিন্ট করে ফেলবে। ঠিক আছে, তাহলে টাইম প্রথমে প্রিন্ট করে ফেলবে। প্রিন্ট করার পরে এই প্রিন্ট অফ ফাংশনটা কি রিটার্ন করবে, কতটা ক্যারেক্টার সে কি করলো, প্রিন্ট করলো, সেটা সে রিটার্ন করবে। কতটা ক্যারেক্টার? এক দুই তিন চার, চারটা ক্যারেক্টার আছে এখানে। তাহলে এখানে এই ফাংশনটা কত রিটার্ন করবে? ফোর রিটার্ন করবে। তাহলে ফোর রিটার্ন করলে, তাহলে এর পরিবর্তে এখানে ফোর চলে আসলো, পার্সেন্ট ডি, তার মানে এই, এটা একটা ইন্টেজার হলে এটা প্রিন্ট করবে এখানে। তাহলে টাইম তো প্রিন্ট করছে এই ফাংশনটা, এবং ফাইনালি এই ফোরটাকে প্রিন্ট করবে, তাহলে টাইম ফোর। তাহলে আলটিমেটলি এই ফাংশনটা, এই দুইটা প্রিন্ট অফের মাধ্যমে আমরা টাইম ফোর এটা আউটপুট হিসেবে পাব। তাহলে আমরা কি পাচ্ছি? অপশান বি, আউটপুট টাইম ফোর, আউটপুট হবে কি টাইম ফোর এটা। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার টুয়েলভ, কোশ্চেন নাম্বার টুয়েলভ ছিল ইন্টেজার আই ইকুয়াল টু টু, আই এর মান টু দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, এরপরে দেখেন একটা সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে একটা ব্লক, আমরা সেকেন্ড ব্র্যাকেটকে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট থেকে সেকেন্ড ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত এটা একটা ব্লক, তাহলে এখান থেকে এখান পর্যন্ত একটা ব্লক। ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত একটা ব্লক, তাহলে এখানে কি হচ্ছে, এ ব্লকের মধ্যে আবার আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টেজার আই, এই ইন্টেজার আই এবং এই ইন্টেজার আই কিন্তু সমান না, এই ইন্টেজার আই এর স্কোপ কিন্তু এখানে নাই। ঠিক আছে, এটা কিন্তু এর এই ইন্টেজার আই শুধুমাত্র এই ব্লকের মধ্যে চিনে, তাহলে ইন্টেজার আই ইকুয়াল টু ফোর এবং জে ইকুয়াল টু ফাইভ, তাই এ ব্লকের মধ্যে আমরা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে ফোর, একটা হচ্ছে ফাইভ আই জে, এবং প্রিন্ট করলাম আই জেকে প্রিন্ট করলাম। তাহলে এখানে প্রিন্ট করবে কে, এখানে প্রিন্ট হবে ফোর এবং ফাইভ, এরপরে এই ব্লকটা এখানে শেষ, শেষ হওয়ার পরে আমি আবার প্রিন্ট করতেছি প্রিন্ট অফ পার্সেন্ট ডি পার্সেন্ট ডি আই জে। এখন এখানে যখন প্রিন্ট করতে আসলো, তখন দেখেন এই ব্লকে যারা ব্যবহার হয়েছে এ কিন্তু এই ব্লকের বাইরে, এই প্রিন্ট অফ কিন্তু এই ব্লকের বাইরে। তাহলে আমরা যদি এটাকে, এই ব্লকটাকে যদি এভাবে মুছে ফেলি, তাহলে থাকতেছি ইন্টেজার আই ইকুয়াল টু টু প্রিন্ট অফ এত। তাহলে এখানে আই এর মান ভালো কথা টু প্রিন্ট করলো, কিন্তু জে, জে কি এখানে কোথায় ডিক্লেয়ার করা আছে, কারণ এই ব্লক তো চিনে না, তাহলে এখানে কোথায় জে ডিক্লেয়ার করা আছে নাই, তাহলে আলটিমেটলি এটা একটা এরর দিবে, যেহেতু ডে ডিক্লেয়ার করা নাই, তাহলে কম্পাইলার এরর দিবে কি আনরিকগনাইজ সিম্বল জে, এই এররটা দিবে। ঠিক আছে, কারণ জে এখানে ডিক্লেয়ার করা নেই, তাহলে আনসার হবে এ। তাহলে কোশ্চেন নাম্বার থার্টিন, এখানে আছে হচ্ছে যে ফর আই ইকুয়াল টু থ্রি আই ইজ লেস দেন ফিফটিন অ্যান্ড আই আই প্লাস ইকুয়াল টু থ্রি, আই এর মান তিন করে বাড়বে এবং আই এর ইনিশিয়ালাইজ ভ্যালু হচ্ছে তিন, এরপরে প্রিন্ট করতেছে একটা ইন্টেজার আই কে প্রিন্ট করতেছে, ভালো কথা। এখন এখানে সবাই যেটা ভুল করবে, নর্মালি সবাই যেটা আনসার দিয়ে দিবে, ঠিক আছে, তাহলে প্রথমে আই এর মান তিন, তিনে আসলো কন্ডিশন সত্য, তাহলে তিন প্রিন্ট করলো, তারপরে তিন করে বাড়লো ছয় প্রিন্ট করলো, তারপরে নয় প্রিন্ট করলো, তারপরে নয় দশ এগারো বারো প্রিন্ট করলো, সরি বারো প্রিন্ট করলো, তারপরে বারো তিন পনেরো প্রিন্ট করবে না, কারণ
এটা মিথ্যা হয়ে যাবে। কিন্তু এখানে ঘটনাটা হচ্ছে একটু উল্টো। ঘটনাটা কি এখানে একটু খেয়াল করেন, এখানে দেখেন একটা সেমিক্লোন আছে, তার মানে ফর এখানে কিন্তু শেষ, এই স্টেটমেন্টটা কিন্তু এই ফরের মধ্যে না, এই স্টেটমেন্টটা কিন্তু এই প্রিন্ট এফ ফাংশনটা কিন্তু এই পরের মধ্যে না। আমরা জানি যে একটা আমরা যদি ব্র্যাকেট না দিই তাহলে পরবর্তী একটা স্টেটমেন্ট ওই লুফের মধ্যে বা ওই কন্ডিশনের মধ্যে যায়, বাট এখানে যেহেতু সেমিকোলন দিয়ে দিছি আমরা এই ফরের পরে, তার মানে এই ফরটা এখানে শেষ, ঠিক আছে, এবং তারপরে এটা আলাদা স্টেটমেন্ট, এই প্রিন্ট এফ ফাংশনটা কিন্তু এই ফরের মধ্যে না। তাহলে তাহলে এইটা প্রথমে এক্সিকিউট হবে, তাহলে এটা এক্সিকিউট হইতে গিয়ে আই কেল টু থ্রি আই 50, তাহলে আই এর মান এখন কত, 3, এই স্টেটমেন্টে 3। এরপরে যেহেতু এখানে সেমিকোলন আছে আবার ঘুরে আসবে, আই এর মান কত, 3 বাড়লো, তাহলে কত হলো, আই এর মান হলো 3 বেরি হলো 6, আই এর মান আবার কন্ডিশন সত্য তাহলে 15 থেকে ছোট 6, তাহলে কন্ডিশন সত্য আবার আই এর মান 3 বাড়লো, 6 3 9, তাহলে 9 15 থেকে ছোট তাহলে কন্ডিশন সত্য আবার আসবে, 9 আর 3 হচ্ছে 12, তাহলে 15 থেকে 12 ছোট তাহলে আবার কন্ডিশন আসবে। এই লাইনে কিন্তু যাচ্ছে না, খেয়াল করেন সেমিকোলন আছে এই জন্য বারবার এখানেই ঘুরতেছে, 12 হলো। এরপরে আই ইকুয়াল টু 3, আই প্লাস ইকুয়াল টু 3, তাহলে 12 আর 3 কত 15, এখন কন্ডিশন কী দেখলো, মিথ্যা, তাহলে মিথ্যা হলে এই স্টেটমেন্টের কাজ শেষ। বাট আই এর মান কত, খেয়াল করুন আই এর মান কিন্তু 15 হয়ে গেছে, আই ইকুয়ালস আই প্লাস ইকুয়াল টু 3 মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 3, তার মানে হচ্ছে আই এর মান কত হয়ে গেছে এখন, 15। তাহলে এখন পরবর্তী স্টেটমেন্টে আসি, যখন আইকে প্রিন্ট করবে কত প্রিন্ট করবে, 15 প্রিন্ট করবে, শুধু একটা ভ্যালু প্রিন্ট করবে 15, তাই না? যদি এখানে সেমিকোলন না দেওয়া থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু এই 3 6 9 12 15 কিন্তু প্রিন্ট হতো, যেহেতু এখানে সেমিকোলন দেওয়া আছে তার মানে এইভাবে এক্সিকিউট হওয়ার ফলে এই মানটা কত প্রিন্ট করবে, 15 প্রিন্ট করবে, তাহলে অপশান ডি হচ্ছে রাইট আনসার, প্রিন্ট 15। কোশ্চেন নাম্বার 14, হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোয়িং প্রোগ্রাম স্টেটমেন্ট, এইখানে হচ্ছে, আচ্ছা প্রোগ্রামটা মিসিং আছে, ওকে এখানে আছে কি, 15 নম্বর কোশ্চেন আছে যে এ ইকুয়ালস টু 7 প্রিন্ট এফ এ প্লাস প্লাস, তাহলে এর মান 7। এখানে দেখেন এর একটা ফ্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট ব্যাপারটা আমরা জানি, ফ্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হয় আগে ভ্যালু বাড়ে, ঠিক আছে, আর পোস্ট ইনক্রিমেন্টের মধ্যে পরে ভ্যালু বাড়ে, তাহলে আগে অ্যাসাইন করবে পরে বাড়বে, পোস্ট ইনক্রিমেন্ট যেহেতু এখানে, তাহলে আগে কত এর মান 7, তাহলে প্রথমে 7 এখানে অ্যাসাইন করে ফেলবে এরপরে বাড়বে, তাহলে 7 যেহেতু এখানে অ্যাসাইন করে ফেলছে তাহলে পার্সেন্ট ডি 7 প্রিন্ট করবে, তাহলে এখানে প্রিন্ট করবে কত, 7, ঠিক আছে, তাহলে এইটার ভ্যালু হবে 7, ওকে। 14 নম্বর কোশ্চেনটা বই থেকে দেখে নেবেন, এটা কোশ্চেন কী ছিল, আশা করি এটা বুঝতে পারবেন, যদি না বুঝতে পারেন আমাকে বললে আবার ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখান পর্যন্তই থাকছে, যারা মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা কোনো কোশ্চেন যদি না বুঝে থাকেন তা আবার প্রথম থেকে ভিডিওটি টেনে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তাহলে এই ইউনিট প্র্যাকটিস সেট 1 কিন্তু শেষ, এই প্র্যাকটিস সেট 1-এ 15টা কোশ্চেন ছিল, এই 15টা কোশ্চেন ভালো করে আবার প্র্যাকটিস করবেন, এবং বেসিক যে জিনিসগুলো বোঝার বিষয় সেগুলো আবার বোঝার চেষ্টা করবেন, তাহলে পরীক্ষায় এই টাইপের প্রশ্ন যদি আসে বা এই রিলেটেড যদি থিওরি এই রিলেটেড কনসেপ্ট দিয়ে যদি কোনো আউটপুট প্রোগ্রাম দেয় তাহলে আপনারা যাতে আনসার করতে পারেন। তাহলে এই পরবর্তী টিউটোরিয়ালে আমরা প্র্যাকটিস সেট 2 দিয়ে শুরু করব এবং 2-এর সমস্যাগুলো আমরা সমাধান করব। তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই পর্যন্ত শেষ করছি, ধন্যবাদ সবাইকে।